প্রথমবার সদ্যজাত ছেলের মুখ দেখার তাগিদে বিস্ফোরণের ভয়াবহতা কাটিয়ে 100 কিলোমিটার হাঁটার সাহস জুগিয়েছিল, জানালেন নদিয়া শান্তিপুরের ইউক্রেন থেকে ঘরে ফেরা অমিত বিশ্বাস। নদিয়া শান্তিপুর গোবারচর তালতলা পাড়া এলাকার অমিত বিশ্বাসের অভিভাবক এবং একমাত্র উপার্জনের উপায় বলতে তিনি তাঁত শ্রমিক হওয়া সত্ত্বেও ক্রমশ ধুঁকতে থাকা তাঁত শিল্পের মায়া কাটিয়ে 12 বছর আগে বিদেশে পাড়ি দেন সংসার খরচ জোগাতে। 16 বছর আগে বিবাহ করেন। 14 বছরের মেয়ে এবং স্ত্রীর সাথে সারা বছর যোগাযোগ বলতে সেই ইন্টারনেট। তবে ইউক্রেনের যাত্রার 7 মাস আগে সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন তিনি। 6 মাস আগে জন্মগ্রহণ করা সদ্যজাত পুত্র সন্তানের মুখ দেখলেন গতকাল রাতে বাড়ি ফেরার পর। তিনি জানান, চারিদিকে বিস্ফোরণের মাঝে পথ হাঁটার সাহস জুগিয়েছে ছেলের মুখ দেখার তাগিদ। যুদ্ধ পরিস্থিতির কথা জানিয়ে দিনের মধ্যে মাত্র 1 বার যোগাযোগ হতো পরিবারের সাথে, তবে ঘরে ফেরানোর জন্য খুশি স্ত্রী সাধনা বিশ্বাস। তার পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় পঞ্চায়েত প্রাক্তন মেম্বার কৃষ্ণ রাহা নিয়মিত খোঁজ খবর নিয়ে স্থানীয় বিডিও, এসডিও, ডিএম সহ জেলা প্রশাসনের সঙ্গে সে ব্যাপারে তত্ত্বাবধান করতেন নিয়মিত। রাত আমরা ঘুমাইনি, রাত খাইনি, শুকনো খাবার কিছু নিয়ে গেছিলাম। এগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন পোল্যান্ড বর্ডারের কাছে পৌঁছাই, তখন যে সমস্ত স্টোর আছে, দোকান আছে, এত লোকের ভিড় চাপ, সেখানেও খাবার শেষ হয়ে গেছে। তো তারপরে 2 দিন না খেয়েছিলাম পুরোটা। আমাদের হাঁটা পড়েছে মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার মতন হাঁটা পড়েছে। প্রথম একটা বর্ডারে গেছি, সেই বর্ডারটায় আমাদের ঢুকতে দেয়নি ইউক্রেনের ইয়ে যে আর্মি আছে তারা। পরে ওখান থেকে আমরা অন্য একটা বর্ডারে যাই, সেখান থেকে 4 দিন লাইনে থেকে আমরা শেষমেশ বর্ডার পার করতে পারি। এসে এদেশের সরকার কীভাবে সহযোগিতা? পরে এখানে আসলাম, আসার পরে বর্ডার ক্রস করে যখন পোল্যান্ডে ঢুকলাম, পোল্যান্ডে ইন্ডিয়ান অ্যাম্বাসির তরফ থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছে, গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু ব্যবস্থা, থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তারপর আমার ওখান থেকে যখন দিল্লি নিয়ে আসলো, দিল্লি নিয়ে আসার পরে আমাদের দিল্লি থেকে বঙ্গভবনে রাখলো, আমাদের রাজ্য সরকারের আন্ডারে হ্যান্ড ওভার করলো। রাজ্য সরকার আমাদের প্লেনের ব্যবস্থা করলো কলকাতায় আসার, দিল্লি থেকে, দিল্লি থেকে বাড়ি আসা পর্যন্ত রাজ্য সরকার আমাদের সেই ব্যবস্থাটা করেছে। রাজ্য সরকারের কাছেও আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তো আপনাদের সেই সময় কি জল বা মোবাইলে চার্জ দেওয়া এগুলো খুব অসুবিধা? রাস্তাতে আমার কাছে পাওয়ার ব্যাংক তিনটে ছিল, তিনজনকে মিলে তিনটে পাওয়ার ব্যাংক ছিল। তো আমরা কী করতাম, সবাইকে বলেছিলাম যে একটা মোবাইল চালু রাখতে, বাকিটা বন্ধ, কারণ এমার্জেন্সি হলে পরে ওটাকে আবার চালু করা যাবে। ওই যে মোটামুটি চলেছিলাম, পোল্যান্ড অবধি আমাদের ঠিকঠাকই চলে এসেছে। বাড়িতে সেই সময়টুকুর মধ্যে বাড়িতে কতবার করে ফোন করতেন বা যোগাযোগ করতে পারতেন? যখন আমরা খুব ভিড়ের মধ্যে পড়ে যাই পোল্যান্ড বর্ডারে ঢোকার জন্য, যখন আমরা ইউক্রেনের মধ্যে আছি, শেষ মুহূর্তের দিকে খুব একটা চাপের মধ্যে খুব একটা বাড়িতে যোগাযোগ করতে পারিনি। কল এসছে আমি বুঝতে পারছি, কিন্তু কথা বলার সেই সময়টা সময় হয়ে ওঠেনি। আপনারা কি বাংকারে থাকতেন কোনো নিচে? না না, বাংকারে আমরা থাকি। সরাসরি রাস্তা দিয়ে যখন হাঁটছেন? আমার অ্যাপার্টমেন্ট ছিল, অ্যাপার্টমেন্ট থেকে যখন পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে উঠছে, কিপ থেকে আমরা তখন গাড়ি করে সোজা চলে যাই লিভিভ। লিভিভ থেকে একটা বর্ডারে যাই, সেই বর্ডারে 1 রাত 1.5 দিন আমরা ছিলাম টোটাল, 1 রাত পুরো, পরের দিন হাফ দিন। যখন আমাদের ঢুকতে দিল না বর্ডারে, বর্ডারের লোকজন ঝামেলা করলো, তখন আমরা ওখান থেকে অন্য বর্ডারের জন্য রওনা হলাম। সেই বর্ডারে যখন গেলাম, যেন 2-2.5 দিন মতন আমরা লাইনে থেকে একবার আমাদের আগে চলে যায় ভিড় হয়ে, আবার ওখান থেকে মেরিটেরে আমাদেরকে পাঠিয়ে দেয় পেছনে, আবার আসি, আবার এই করে করে লাস্টে শেষমেশ আমরা ওই দেশের সহযোগিতা কতটুকু সহযোগিতা পেয়েছেন? আমি ইউক্রেনের যে আর্মি, ওরা কোনো সহযোগিতা করছে না ইন্ডিয়ানদের, ওরা ফিরছে। তারপরে সব সাংবাদিকভাবে এসেছিলো, এসে সব মানে সব আমাদের এগুলো সব তুলে নিয়ে গেছে। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার স্বামীকে মানে বাড়িতে এনে দিয়েছে, আমরা খুব খুশি। কি ও কতদিন আগে উনি কাজে গিয়েছিলেন? 6 মাস। কী কাজ করতেন ওখানে? ওখানে ডেলিভারি, ফুড ডেলিভারি কাজ করতেন। যখন প্রথম শুনলেন তখন বাড়িতে প্রতিদিন যোগাযোগ হতো, ফোন করতেন? হ্যাঁ, শুনেছি যুদ্ধ হবে, ফোন করতেন। আনন্দের খবর, যখন কালকে এরা রাত্রেবেলা বাড়িতে আসলো, তখন মনে হলো যে একটা নতুন জীবন ফিরে পেলো আমার এলাকা শান্তিপুর বেলঘুরিয়া একটু গ্রাম পঞ্চায়েতের। আমার এলাকার থেকে দুটো ছেলে ইউক্রেনে গেছিলো কাজের উদ্দেশ্যে, আপনাদের তো আগে জানিয়েছি। আমি শান্তিপুর প্রশাসন, বিডিও থেকে শুরু করে থানার বড়বাবুকে জানিয়েছি, ওরা খুব, ডিএম থেকে শুরু করে আমাদের নেত্রী, আমাদের বাংলার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে উনি যে বলেছিলেন যে আমাদের যারা আছে ভারতবর্ষের তাদের আমাদের এখানে ফেরাতে হবে, আমাদের সঙ্গে এই পরিবার থেকে শুরু করে যে দুজন বাইরে ছিল এদের যোগাযোগ ছিল, এরা যে এসছে এরা যে এসে বলছে যে আমাদের ভারত সরকার থেকে শুরু করে আমাদের যে রাজ্য সরকার অর্থাৎ আমাদের বাংলার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের বাড়িতে এনে পৌঁছে দিয়েছে। যে খবর আমি একটা খবর বলছি, আপনারা খবরটা দেখিয়েছেন যে যে বাড়িতে আপনি সংবাদটা নিচ্ছেন এই বাড়ির অমিত বিশ্বাস সে তার যে ছেলেটা তার মুখটা পুরো দেখতে পায়নি, সে যখন বাইরে যায় তখন কিন্তু তার ছেলে হয়নি। অর্থাৎ কিছুদিন আগে আপনারা দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে যে সে কী আত্মে ওনাদের মধ্যে এরা আছে, কী হবে, কী চিন্তায় ছিল, সত্যি একটা যে মেঘাচ্ছন্ন ভাব ছিল আমার এলাকায় সেটা কেটে গেছে, সকলের মুখে একটা হাসি ফুটেছে। ধন্যবাদ জানাই আমার এলাকার প্রশাসনকে, ধন্যবাদ জানাই আপনাদের যে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তা যেভাবে আমাদের এই সংবাদটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।